আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে এখানে আমাদের ঈদের দ্বিতীয় দিন, তো আমি কোরবানির মাংস কালেক্ট করতে যাচ্ছি। তো আপনারাও আমার সাথে চলেন, আপনাদের সাথে একটি ছোট ব্লগ শেয়ার করবো আজকে। তো আমি এখন শপের দিকে যাচ্ছি, মাংসটা কালেক্ট করব। কোরবানি মাংস কালেক্ট করে এখন বাসার দিকে যাচ্ছি। বাসায় এসে কোরবানি মাংস ভাগ করে ফ্রেন্ডদের বাসায় একটু একটু করে কোরবানির তবরক দিতে যাচ্ছি। ফ্রেন্ডদের বাসায় কোরবানি মাংস দিয়ে এখন বাসার দিকে যাচ্ছি। বাসায় এসে একটু কোরবানির মাংস রান্না বসালাম। প্রথমে পাতিলটি গরম করে তেল, পেঁয়াজ, তেজপাতা, বড় এলাচ, ছোট এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ ও আস্ত জিরা দিয়ে সমস্ত গরম মশলাকে পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নিলাম। এরপর একে একে করে লবণ, আদা বাটা, রসুন বাটা, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া এবং আমার বানানো মাংসের মশলা দিয়ে ভালোভাবে মশলাগুলোকে পেঁয়াজের সাথে ভেজে নিলাম। এরপর একটু ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা উঠিয়ে একটু নেড়ে একটু গরম পানি দিয়ে দিলাম। গরম পানি দিয়ে আমি 5 মিনিট মশলাটাকে কষিয়ে নিলাম। মশলাটা কষানোর পর এখন আমি মাংসটা দিয়ে দেব কষানো মশলার সাথে। ভালোভাবে আমি মশলার সাথে মাংসটাকে মিক্স করে নেব। ভালো করে মিক্স করার পর আমি এখন মাংসটাকে কষানোর জন্য ঢাকনা দিয়ে দিব। মাংসটা কষানো হয়ে গেছে, এখন আমি গরম পানি দিয়ে মাংসটাকে 45 মিনিট রান্না করব। 45 মিনিট পর আমার কোরবানির মাংসটা পুরোপুরি রান্না হয়ে গেল। ফ্রাই প্যানে পানি ও লবণ দিয়ে পানিটাকে ফুটিয়ে নিলাম। ফুটানো পানির সাথে চাউলের গুঁড়া দিয়ে চাউলের আটা করে নিলাম। চাউল আটা করার পর একটা একটা করে রুটি বানিয়ে নিলাম। এবং একটা একটা করে রুটি ছেঁকে নিলাম। আমার সমস্ত রুটি ছেঁকা হয়ে গেল। তো ঈদের পরের দিন আপনাদের সাথে ছোট একটি ব্লগ শেয়ার করলাম। যদি আমাদের ছোট ব্লগটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করবেন। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সবাইকে আবারও ঈদ মোবারক। আল্লাহ হাফিজ।